তফসিল ঘোষণার সাথে সংলাপের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ হোক বা না হোক, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে বলেও জানান দেশের প্রধান এই আইন কর্মকর্তা। বিস্তারিত শফিউদ্দিন আহমেদের রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যে আয়োজন নিয়ে ব্যস্ত ইলেকশন কমিশন। অপরদিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপও চলমান রয়েছে ইসির। তবে বিএনপি এবং তাদের সমমনা কয়েকটি দল অংশ নেয়নি সংলাপে, এমনকি নির্বাচন নিয়ে এখনও অবস্থান পরিষ্কার করেনি তারা। মঙ্গলবার নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে জানান, সংবিধান মোতাবেক নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে হবে কমিশনকে। রাজনৈতিক দলের সাথে সংলাপ ভিন্ন বিষয়, যার সাথে নির্বাচনের কোনো সম্পৃক্ততা নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে শিডিউলটা ডিক্লেয়ার করা। এই যে সংলাপ বা এগুলোর সাথে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নাই, তাদের কাজ হচ্ছে নির্বাচন পরিচালনা করা, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা। অপরদিকে মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি শামসুল হকের খালাস চেয়ে করা আবেদন আজ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। তবে তার সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা। যাবজ্জীবন দিয়েছিল, কিন্তু আমাদের আপিল বিভাগ ওদের আপিলটা খারিজ করে দিয়েছে, যে শামসুল হকের আপিলটা খারিজ করে দিয়ে কিন্তু তার শাস্তিটা কমিয়ে দিয়েছেন। কেন কমিয়েছেন আমরা জানি না, আমরা এই আদেশটা পাওয়ার পরে এটা দেখব, দেখে প্রয়োজন হলে আমরা আইন মন্ত্রণালয়ে আলাপ করে বাকি ব্যবস্থা নেব। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।